শয়তান জেহানের দ্বারা এক জোরে পানি নিয়ে এইভাবে কইতো, রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিবদ মহামানায়ং পাদং পাদং ফং ফং ফং। আমরা আমরা আট দশ জন আলেম আসছিলাম, এই ক্যানেলে যখন যাই ওই শয়তান এনে দ্বারা আমরা তাফসীরে পড়ছি, রামায়ণ গগায়ণ ঈশ্বর হরিবদ মহামানায়ং পাদং পাদং ফং ফং ফং। তো হেনে গেলাম আর এটা মনে পড়ছে বেদের কথা। তা আমি করছি কি, পানির মধ্যে নাই মেও হেনে গাঁট বান্ধানো আছে এখনো, নারায় তাকবীর দিছি সহ্য করতে রে নিয়া বদমাশ এইখানে দাঁড়াইয়া পানি রে কয় রামায়ণ গগায়ণ ঈশ্বর মহামানাং পাদং পাদং পং পং পং, ওর পং ছুটাই দেবো তাকবীর দিয়া। ভাই এসকের গুতায় তো দিয়ে লাইছি, ওই দেশের পুলিশ এসে দৌড়ে, হোয়াট ইজ ইয়োর নেম, হ্যাঁ কে হয় কে হ্যাঁ, আমার ওই দেশে জালা যার যে সমস্ত ছাত্র বাইরে আছে এরা কয়ে মিয়া এই দেশের পুলিশ দেখছ, এরা কিন্তু কোরআন হাদিস বুঝে, আমার দেশের পুলিশ না যে একটা ভিডিও ঘুষ খায়, আমার দেশের পুলিশ বাইরে সবাই খারাপ না, অনেক অলিও আছে, আছে না নাই, খালি আমাকে খোটা দেয় কয় হুজুরের মুসাফা করে পয়সা নাই, ওই বাঙ্গার মোড়ে খারাই দেহ রাইতে একটা পর্যন্ত আল্লাহর ওলিরা মুসাফা করে ট্রাক ড্রাইভার লাগে। যখন দিছে হাইসে দিছে তখন আমার দাড়ি দরকার, দাড়ি ওগো দেশে তো দাড়ি পারমিশন নাই, ওই দেশের ইমাম একটা না পিছন নামাজ খারাইছে হুজুর এই দাড়ি নাই, কায় আল্লাহ এ কি ও দাঁড়া গেছে, আমি প্যান্ট শার্ট পরে আইসা আইয়া কয় আল্লাহ আকবার, আমি কি এটা কি এই ভাড়াটা করতে আইসি, ওর দাঁড়ি নাই কে আমার, এখন ওই দেশে আলাদার যারা পরে কয় ভাই ওই কয় লাভ নাই, কারি আব্দুল বাসেতের দাঁড়ি ছিল না ভুলে গেছো গা, আমি কি আল্লাহ আমার বাংলাদেশে কত ভালো আছি আমরা আলহামদুলিল্লাহ, বললেন না খুশি হইতেছেন না আপনারা, বেজার হইতেছেন, এখনো পর্যন্ত মিশরের ভিতরে ফেরাউনের কালচার অগমুদ্দে আছে, ওই দেশে বদমাশ জন্ম নিছে অগ আসর, এখন একজন মক্কার ভিতরে এখনো ফেরাউনের আসর, এখনো পর্যন্ত আবু জেহেলের আসর আছে, আপনি তায়েফে যাবেন এখনো পর্যন্ত কালো মানুষ দেখলে ওরা স্যাপ দেয়, এখনো স্যাপ দেয়, তো তাকবীর তো দিছি, তা আল্লাহর কি শুকর আইসি কাডাই কোডে, আল্লাহর শুকর যেখানে ফেরাউনের সেই পিরামিড আল্লাহ দেখাইতে নিয়ে গেল আলহামদুলিল্লাহ, বলেন দেখা তো যায় না ভাই, আগে দেখা যাইতো এখন দেখা যায় না, এখন অনেক কষ্ট হয় অনেক দূরত্বে দেখতে হয়, তখন আমি আল্লাহকে বলছিলাম আল্লাহ রে আমরা বাংলাদেশে কত ভালো, এখনো পর্যন্ত মাঠে ময়দানে দাঁড়াইয়া রাস্তায় দাঁড়াইয়া ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসার পক্ষে আলেমদের পক্ষে মুসলমানের পক্ষে নবীর পক্ষে এখনো আলেম ওলামা ডাক দিলে বুকের তাজা রক্ত মুসলমান ঢেলে দেয় কথা ঠিক তা বেটে, এখনো পর্যন্ত বাংলার ছবি ইসলামের বিপক্ষে কথা বললে মুসলমান মেনে নেয় না, সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক জামাত করুক দল যেটা মনে হয় সেটা করতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বলে মেনে নিতে রাজি না, তার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল টাকলা মুরাদরে দিয়া, ও কিন্তু আওয়ামী লীগ করতো মন্ত্রীও ছিল শাশুড়ি শেখ হাসিনা আমার উচিংকিম পাকা করে দিছে, ওরে কথা কন্যাকা যুবক ভাইরা সরিষা বাড়ি গেছিলাম গত মাসে, আমলিগের পোলা বনকায় চাইনিজ কুড়াল দাঁড়ায় রেখছো খালি আই হলো, হালাকি ওই পোলা পানি কিন্তু তারা শেল্ডার দিয়ে এলাকায় নিত, সব কিছুর মালিককে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, আল্লাহ যে প্রমাণ করে দিলেন শোনেন আমি কোরআন শরীফ পড়ি আপনি শরীরের শক্তি দিয়ে আল্লাহ আকবার বলবেন, আল্লাহ পাক আপনার অন্তত হাড়ের রোগ দিয়ে মারবেন,
আপনাকে কোনোদিন স্ট্রোক করে মারবে না الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن শুনছেন আল্লাহর কত ক্ষমতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আল্লাহ বলেন আমি জীবন দেওয়ার মালিক আমি মৃত্যু দেওয়ার মালিক ভালো মন্দ করার মালিক কে আল্লাহ এটা আল্লাহ প্রমাণ করে দিয়েছে শুনবেন না কেমনে এক জ্যোতিষী ডাক দিয়ে কয় খোদা কি আপনার খোদাইগিরি শেষ কয় কেমনে কয় মুসা নামে একটা বালক আইতেছে আপনি 400 বছর রাজত্ব করছেন এটা আর থাকবো না বেঈমান কয় এত বড় সাহস আমার খোদাইগিরি শেষ করে দিব কে সে তার পাওয়ান যাব লৌহিত সাগরে পানির মধ্যে আলহামদুলিল্লাহ বলতে পারেন না শয়তান বলে এটারে প্রতিরোধ করতে হলে কি করতে হবে এবার আওয়াজ দিয়ে আপনার জীবনে কোন আওয়াজে বই এত জোর আওয়াজ দেন নাই কে কইছে আপনার আল্লাহ মাফ করবেন আমি গ্যারান্টি দিলাম মাফ করে দিব কারণ আমরা এমন গুনাহ করি নাই যে আল্লাহ মাফ করবে না যদি আপনি পরের হক মাইরা না খায় থাকেন বুইনের হক ভাইর হক বাবার হক মার হক যদি আপনি মাইরা খায় না থাকেন আপনি যত গুনাহ করবেন আল্লাহ মাফ করে দিবে যদি সেটা আল্লাহর হক হয় আল্লাহ গফুর রহিম আল্লাহ মাফ করে দিবে এই মেম্বার চেয়ারম্যান দুজন হইছেন শুনেন আমার কথাটা হে মুসলমানের বোলা জনগণের একটা টাকা যদি কেউ মেরে খায় আল্লাহ কোনোদিন তার মাফ করবে না সে যতবার হাজি হোক গাজি হোক তবে আপনাকে চেয়ারম্যান সোহাগ ভাইরে দেখে আমার কলিজাটা আজকে ভরে গেছে তারপর এই যে আকাশ ভাইয়ের ছোট ভাই মেম্বার ওরে দেখে আমার কলিজা আরো ভরছে যদি কোন কিনলে গে আমি পাম দিয়ে ভুলাইতেছে চুমুর দিয়ে ওয়াজ পাম হয়ে আসায় না এই সাতায় ওয়াজ দি ভাই এই এই লেগে পাম দেই না পাম কেন দেই এই সোহাগের একটা কথা আমার ভাল লাগছে এটা যে হুজুর কোন কিছু খাওয়ার আশার লেগে আমি মেম্বার হই নাই সোহাগ ভাই বলতেছে এই জন্য চেয়ারম্যান হই নাই হের পকেটে দেখি জনগণের খেদমত করে লেগে ওমরের মতো হে সিল লইয়া গরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সিল লইয়া পকেটে করে ঘুরতে আজকে দেখলাম তোমাকে চেয়ারম্যান ওমরের মতো ঘুরে সিল লইয়া তাও সাইড দিয়ে সিল পকেটে আমি আজও পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া সুকনগর থেকে বুরুলিয়া এমন কোন থানা নাই 10 বার 20 বার 100 বার আল্লাহ আমাকে নেন নাই এই 22 বছরের জীবনে